ক্যাশপর কোশ্চেন ইস্যুতে তৃণমূলের সংসদ মহুয়া মিত্রর বিষয়ে এথিক্স কমিটি হটকারী সিদ্ধান্ত নিয়েছে বলে মত রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন এথিক্স কমিটি সংসদকে কি সাজা দিতে হবে তাও বলতে পারেন না। তার মত, কৃষ্ণনগরের সংসদ মহুয়া মিত্রের অর্থের বিনিময়ে এই কাণ্ড করেছে তা তিনি মানতেও নারাজ। আমার মনে হয় প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে। ওরা এরকম এত হটকারিতা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এটা ঠিক যুক্তিগত আছে বলে আমি মনে করি না। ওকে সুযোগ দিতে হতো, চেয়েছিল জেরা করার জন্য, ক্রস এক্সামিন করার রাইট টু ক্রস এক্সামিন আছে। যিনি অ্যাগ্রিড পার্টি তার বক্তব্য না শুনে তাড়াহুড়ো করে একটা কেন সিদ্ধান্ত গ্রহণ করলো এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, লোকসভাতে এথিক্স কমিটির রিপোর্টটা প্লেসড হবে। যে ওর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ ও নিজের ডিফেন্স করার মতো সুযোগ না পেয়ে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে তা সঠিক হয়নি। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। রাজনৈতিক প্রতিহিংসা যারা বলছেন তারা হয়তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। তো মহুয়া মিত্র যে প্রশ্নগুলো করেছিলেন, ওর যে কোশ্চেন টাকা নিয়ে কোশ্চেন করেছেন, এটা আমার মনে হয় না খুব সঙ্গত ভাবে বলছেন। এটা কোনো যুক্তিকতা আছে বা সত্যতা আছে বলে আমার মনে হয় না। এটা একটা মোশন আনতে হবে, কাউকে শাস্তি দিতে গেলে পরে হাউসে একটা মোশন আনতে হবে। এরা যদিও রেকমেন্ড করে দিচ্ছে, এথিক্স কমিটি এদের রেকমেন্ডেশন নিতেও পারে নাও নিতে পারে। রেকমেন্ড করতে সার্টেনলি অধিকার, ওদের এই ধরনের অধিকারটা না। ও প্রমাণ করতে পারতো যে ওর বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয়েছে এবং সুতরাং ওর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, এইটা ওদের বলা উচিত ছিল। ওরা তো ডাইরেক্টলি রেকমেন্ড করে পাঠালো, ওদের রেকমেন্ডেশন হাউস মানতেও পারে নাও মানতে পারে। না, রেকমেন্ড করা উচিত হয়নি। আমি তো বলবো ওরা রেকমেন্ড করা উচিত হয়নি। ওরা বলতে পারে ওকে স্ট্রিনজেন্ট পানিশমেন্ট দেওয়া হোক, দ্যাট দে হ্যাভ সেড।